তাহলে গড় থেকে গড় ব্যবধান ডান। এবার আসো, এখন আমরা যাবো গড় থেকে বেদাঙ্ক নির্ণয়। সো এই জিনিসটা ডিরেক্টলি কপি করছি, কপি ডিরেক্ট কপি, চলে গেলাম, হেডিংটা পাল্টাই দিব। এখন আমরা দিব গড় থেকে কি নির্ণয়, জাস্ট গড় ব্যবধান নয়, এটা চলবে স্যার গড় থেকে ভেদাঙ্ক। আমরা এখানে দিলাম ভেদাঙ্ক, ক্লিয়ার। এরপরে আমরা কি করব, সবটা ঠিক রয়েছে, শুধুমাত্র আমরা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা এই জায়গায় আমাদের সূত্রটা একটু চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই মানটা একটু চেঞ্জ হবে আর এই জিনিসটা একটু চেঞ্জ হবে। শুধু সূত্র এখানে একটা হোল স্কয়ার হবে, এবং আমরা এখানে দিব ভেদাঙ্ক, যেটাকে সিগমা স্কয়ার দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে সিগমা স্কয়ার, সিগমা স্কয়ার মনে রাখবা, সিগমা সিগমা, এটাকে বলা হয় সিগমা, আমি এখানে লিখে দিয়েছি, এটাকে বলা হয় সিগমা, গ্রিক অ্যালফাবেট। এরপর আমার এই কলামগুলো একটু চেঞ্জ হবে, যেমন এটা পরিবর্তন হবে। সো আমি কি করছি একটু দেখো, জাস্ট আমার কাজ হচ্ছে ইয়া করা, জাস্ট এখানে একটা স্কোয়ার হবে স্যার, আর এখানে একটা স্কোয়ার হবে, এই যে এখানে একটা স্কোয়ার হবে। এবার এই মানগুলো তো অলরেডি ব্যবধান গুলো আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছি, সো এই মানগুলোকে জাস্ট স্কোয়ার করে দিলেই আমাদের খেলাটা টোটালি জমে যাবে। তাহলে চলো, আমরা অলরেডি ব্যবধান পেয়েছি 9.-9.93, সো সেটাকে স্কোয়ার করলে 9.93 স্কোয়ার আমার এসেছে স্যার 98.60। আমি দশমিকের পর 2 ডিজিট নিচ্ছি, এত বেশি নিচ্ছি না, তোমরা দশমিকের পর মিনিমাম 4 ডিজিট নিও, যাতে তোমাদের ক্যালকুলেশনটা ইজি আসে, সরি অ্যাকুরেট আসে। এরপরে আমাদের ব্যবধানটা এসেছিল 0.07, সো সেটাকে স্কোয়ার করে দিলে কত হচ্ছে, ও মাই গড, 0.049 মেবি, তারপর সাইন্টিফিক মোডে চলে আসছে, এটা মেবি 0.049 হবে, দেখি তারপর একটু টেস্ট করে, 0.07, 0.07, না 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 0.0049 হবে, ইয়েস, এখানে আরেকটা ইয়ে হবে, হ্যাঁ। এরপরের ব্যবধানটা হচ্ছে 5.07, সো সেটাকে স্কোয়ার করলে কত হয়, 5.07 স্কোয়ার করলাম স্যার 25.70। এরপরেরটা হচ্ছে স্যার 10.07, 10.07 কে স্কোয়ার করলে কত হয়, 101.40, 101.40, দেখো Fi12, এটা হচ্ছে 98.60, গুণ করো 12×98.60, তাহলে হচ্ছে স্যার 1183.2। একটু কষ্ট করে জিম হেল্প করো তো, জিয়াদ একটু হেল্প করো, 15 এবং এটা গুণ করো স্যার 15×24.30 স্যার 364.5 পেয়েছি। এরপরে 25 এবং এই ইয়াটা হিসাব করো, 25×0.0049 স্যার 0.1225। এরপরে দেখো 18 এবং এটা গুণ করো, 18×25.70 স্যার 462.6। দ্য লাস্ট ওয়ান 10 এবং এটা গুণ করো, 10×101.40 তাহলে এসে স্যার 1014। এবার সবগুলোকে যোগ করো, টোটাল টোটাল, তাহলে স্যার 1183.2 প্লাস 364.5 প্লাস 0.1225 প্লাস 462.6 প্লাস 1014 দিলাম, বিসমিল্লা, আসছে 3024.4225। তাহলে ঠিক আছে, এবার আমরা এই মানটাকে বসিয়ে দিলাম 3024.4225 ডিভাইডেড বাই এন, এন এর মান হচ্ছে 80, তাহলে দেখি ডিভাইডেড বাই 37.70, সরি 80 স্যার, এটা যেহেতু দশমিক আসলেই প্রায় দিবা, প্রায় মানে হচ্ছে অলমোস্ট
এখন আমাদের হেডিংটা হচ্ছে পরিমিত ব্যবধান। সো লিখছি পরিমিত ব্যবধান। এখন যেই বাচ্চা ভেদাঙ্ক বের করতে পারবে তার ক্ষেত্রে পরিমিত ব্যবধান কোনো বিষয় নয়, ভেদাঙ্ক বের করতে পারলেই পরিমিত ব্যবধানটা এমনিতেই চলে আসবে, জাস্ট একটা রুটের বিষয়। বুঝতে পেরেছ? সেম ছকটার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো আমি এই জিনিসগুলোকে একটু ছোট করে দিচ্ছি, এই জিনিসগুলোকে একটু ছোট করে দিচ্ছি, যেহেতু আমি পরিমিত ব্যবধানে যাচ্ছি। ওকে ডান। এবার দেখো স্যার, পরিমিত ব্যবধান, সো পরিমিত ব্যবধান স্যার, এটাকে অনলি সিগমা দিয়ে প্রকাশ করা হয়, মনে রাখবা। বেদাঙ্ক হচ্ছে সিগমা স্কোয়ার আর পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা। তাহলে সিগমা হচ্ছে স্যার ওই যে তুমি ইয়াটা পেয়েছ, জাস্ট এই যে স্কয়ারটা ওই পাশে নিয়ে যাও, এই স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলে তখন সেটা ভেদাঙ্ক থেকে পরিমিত ব্যবধানে চলে আসবে, পরিমিত ব্যবধান। তাহলে 37.80, এটাকে রুট করলে কত হয়? কই রাখলাম ক্যালকুলেটর, এই যে স্যার রুট ওভার 37.80, আনসার এসেছে 6.14, যেহেতু দশমিক তাহলে সেখানে আবার প্রায় দিলাম, এন্ড ইট ইজ দ্য রেজাল্ট। শেষ। তাহলে গড় নির্ণয়, এটা হচ্ছে গড় থেকে গড় ব্যবধান। বুঝতে পারছো কিনা দেখো, গড় থেকে গড় ব্যবধান। এরপরটা হচ্ছে স্যার এই যে গড় থেকে বেদাঙ্ক হালকা চেঞ্জ হয়ে গেল এখানে, জাস্ট এখানে। এরপরে লাস্ট ওয়ান গড় থেকে পরিমিত ব্যবধান। কোনো প্রশ্ন আছে?